ইসরায়েলে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে হামলা জোরদার করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এসব হামলা চালিয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় এই দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় 7 হিজবুল্লাহর সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের সামরিক স্থাপনায় 20টির বেশি হামলা চালিয়েছে, এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলা চালানো হয়েছে জেইতিমের সামরিক ঘাঁটিতে, সেখানে 48টি কাতিউশা রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের কাছে ঘাঁটিটির অবস্থান, সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ইসরায়েলের হামলার জবাবে তারা হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করে হিজবুল্লাহর অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনী গোলা হামলা চালিয়েছে। গত 7ই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে গোলাগুলি বাড়তে দেখা গেছে। এসব সংঘর্ষের ঘটনা বড় সংঘাতে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দিয়ে থাকে ইরান। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিও সমর্থন জানিয়েছিল দেশটি। তবে ইরানের দাবি এ ঘটনায় তারা সরাসরি জড়িত নয়। AFP-র হিসাব অনুসারে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত লেবাননে অন্তত 109 জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই হিজবুল্লাহর সদস্য। এছাড়া 14 জন বেসামরিক নাগরিক এবং 3 জন সাংবাদিকও আছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি হিজবুল্লাহর হামলায় তাদের 6 সেনা ও 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, মেহেদী হাসান, স্বাধীন সংবাদ।